আজ চলছে মেট্রো রেলের ট্রায়াল আগারগাঁও থেকে মতিঝিল অংশ পর্যন্ত, সেই খবর জানাতে দৈনিক বাংলা মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, আগামীকাল তো মেট্রো রেলের উদ্বোধন এবং প্রধানমন্ত্রী পুরো যাত্রাটি উপভোগ করবেন, আজকে যে ট্রায়াল হচ্ছে সেখানে কোন কোন বিষয়গুলো পরীক্ষা করা হচ্ছে এবং এই ট্রায়ালটি ঠিক কতক্ষণ চলবে? আবির, আজকে 10টার কিছুক্ষণ আগে কিন্তু যে মেট্রো রেলের ট্রায়ালটা শুরু হয়েছে সেটা আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত আমরা এই পর্যন্ত দেখেছি 3টি ট্রেন এসেছে এবং গিয়েছে। অর্থাৎ এই ট্রেনগুলো আসলে দেখা হচ্ছে যে আপনি যেটা জানতে চেয়েছেন যে যেই লাইন ধরে আসলে চলছে সেখানে কতটা নিরবিচ্ছিন্নভাবে যাওয়া যাচ্ছে, পাশাপাশি কয়েক হাজার ভোল্টের সংযোগটি কতটা নিরবিচ্ছিন্নভাবে চলা যাচ্ছে। যদি জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত 3টি ট্রেন কিন্তু এসেছে এবং গিয়েছে। পাশাপাশি আমরা কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটা বলছেন যে আজকে আজকে তারা আরো বেশ কয়েকবার আসলে এই ট্রেনটি চলার ফলে তারা দেখবেন যে কতটা আসলে ভালোভাবে চলছে। আজকে আসলে যেই MRT 6 লাইন ধরে যেই এটাই কিন্তু আগামীকাল প্রধানমন্ত্রীর এই রাস্তাটি আসলে তিনি উদ্বোধন করবেন। এর মাধ্যমে যে আসলে মেট্রো রেলের বাংলাদেশের যে যুগে প্রবেশ করেছে সেটা গত 28 ডিসেম্বর একটা অংশ উদ্বোধন করা হলেও প্রায় মতিঝিল পর্যন্ত হয়ে যাওয়ার ফলে কিন্তু প্রায় 20 কিলোমিটার মেট্রো রেলের উদ্বোধন হচ্ছে। এই 20 কিলোমিটার আসছে কিন্তু একজন যাত্রীকে মাত্র 38 মিনিটে কিন্তু উত্তরা থেকে মতিঝিল আসতে পারবেন, এর জন্য 100 টাকা ভাড়া গুনতে হবে। এবং প্রাথমিক পর্যায়ে 3টি স্টেশন কিন্তু চালু হচ্ছে, অর্থাৎ বলাই যায় যে যেই 3টি স্টেশন আসলে সচিবালয়, মতিঝিল এবং ফার্মগেটের এই 3টি স্টেশন কিন্তু চালু হবে। পাশাপাশি আরও যেই 4টি স্টেশন এই রুটে রয়েছে সেই 4টি স্টেশন চালু হতে অন্তত আরও 3 মাসের বেশি সময় লাগবে বলে আমরা জেনেছি। সব মিলিয়ে বলাই যায় যে আগামীকালকে প্রধানমন্ত্রীর হাত ধরে যেই যেই মেট্রো রেলের একটা বড় অংশ চালু হচ্ছে, এর ফলে উত্তরা থেকে মতিঝিলে যারা অফিসে আসছেন, পাশাপাশি মতিঝিল থেকে উত্তরা যাতায়াতে খুবই সহজ হবে বলে আসলে মানুষ আমাদের কাছে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সব মিলিয়ে বলাই যায় যে আগামীকালকে আসলে দেখা যাবে যে যেই ট্রেনটি চালু হবে এবং রোববার সকাল থেকে সকাল 7:30 থেকে 11:30 পর্যন্ত কিন্তু এই ট্রেনটি মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত চলবে বলে আমরা জেনেছি। তাবির, মেট্রো রেলের ট্রায়ালের এই ছিল সবশেষ।